আমাদের এখানে বাসা বেঁধে অনেক ভালো হয়েছে। এই নারকেলের লোভে যে পাখিগুলো আসে আমরা তাদের খেয়ে আমাদের পেট অনেক তাজা করে ফেলি বলো। আরে ভাবে বসে বসে খাওয়ার কারণে আমাদের হাড় হাড়িগুলো যে নড়বড়ে হয়ে যাচ্ছে তার কি কোনো খেয়াল আছে তোমার? হ্যাঁ গো, আমি তো এটা একদম চিন্তা করিনি। আমাদের হাড় হাড়িগুলো নড়বড়ে হয়ে গেলে তো আমরা আবার মারা যাব বলো, তখন কি হবে আমাদের? কি আর হবে, স্বর্গে গিয়ে বসে বসে সুতো কাটতে হবে। যদি এত তাড়াতাড়ি স্বর্গে যেতে না চাও তাহলে চলো এক্ষুনি গিয়ে কষ্ট করে শরীরের ঘাম ঝরিয়ে দুটো পাখি ধরে খেয়ে আসি। চলো চলো, আমরা তাই করি গিয়ে। কিন্তু কোনোভাবে আমি এত তাড়াতাড়ি স্বর্গে যাব না কিন্তু বললো। পেতনি এমন কথা শুনে প্রেত হাহা করে হাসতে থাকে। এরপর দুজনে মিলে পাখি ধরার জন্য বেরিয়ে পড়ে আর দুজনে এদিক সেদিক পাখি খুঁজতে থাকে। ওগো, ওই দেখো দেখো, একটা পাখি একা একা কাজ করছে, তার আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। চলো তাড়াতাড়ি গিয়ে ওকে খপ করে ধরে খপ করে গিলে ফেলি। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এরপর প্রেত আর পেতনি মিলে শালিকের কাছে যায় আর শালিক কিছু বুঝে ওঠার আগে দুজনে মিলে শালিকের ঘাড় মুটকে দেয় আর আরামে বসে খেয়ে নেয়। পেটটা পুরো ভরে গেল, মনটা চাচ্ছে এখানে একটু বসে ঘুমিয়ে নে। না, খুব ঘুম পাচ্ছে। ওগো, তুমি দাঁড়িয়ে একটু পাহারা দাও, আমি একটু মনের সুখে ঘুমিয়ে নি, কেমন? আচ্ছা মরণ তো, তুমি যদি এখানে বসে ঘুমাও তাহলে তো পক্ষী গুলো এসে আমাদের এক্ষুনি তুলে নিয়ে যাবে আর আমরা তখন আকাশে তারা হয়ে বসে থাকবো। তোমার জ্বালায় আমি একেবারে পাগল হয়ে যাব। চলো এক্ষুনি নারকেল বাগানে চলে যাই। প্রেত পেতনির সব মজার মজার কথা শুনে মনে মনে হাসতে থাকে আর তারপর দুজনে মিলে আবার সেই নারকেল বাগানে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর ওদিকে মা, আমাদের সুবর্ণার না অনেক নারকেল পিঠা খেতে ইচ্ছে করছে, তুমি আমাদের একটু নারকেল পিঠা করে খাওয়াও না মা? পুরো জঙ্গল মিলে একটা মাত্র নারকেল বাগান আর সেই বাগানে প্রেত আর পেতনি থাকার কারণে কেউ সেই বাগানে যেতে পারে না আর যার কারণে বাজারে কোনো নারকেল নেই, তাহলে আমি তোদের নারকেল পিঠা কি করে খাওয়াবো বলতো? তাহলে কি আমাদের আর কোনো পিঠা খাওয়া হবে না? কিন্তু আমাদের যে খুব পিঠা খেতে ইচ্ছে করছে। এখন অযথায় বায়না করলে দুবনে আমার হাতের পিটুনি খাবি, এই বলে দিলাম। রাত অনেক হয়েছে, যা চুপচাপ দুবন ঘুমিয়ে পড়। মায়ের বকুনি খেয়ে দুবন মন খারাপ করে নিজেদের বিছানায় চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত গভীর হয়ে আসে আর দুবন না ঘুমিয়ে টুনটুন মা তো ঘুমিয়ে পড়েছে, চল আমি এই সুযোগে নারকেল বাগানে যাই আর দুটো নারকেল চুরি করে নিয়ে আসি। মা তো আর এখন জেগে নেই যে আমাদের বকা দিবে। চল দিদি, চল তাড়াতাড়ি চল। এরপর দুবন বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর উড়ে উড়ে নারকেল বাগানের কাছে আসতে থাকে। এদিকে প্রেত আর পেতনি, তা বলি আমি যখন বেঁচে ছিলাম তখন তো আমাকে কত রকমের নারকেল পিঠে বানিয়ে খাওয়াতে, আর এখন মরার পর কোনো পিঠে আর আমাকে বানিয়ে খাওয়াও না। শোনো, মা তো ভালোবাসে এখন আর আমার কাছে নেই, যে সারাদিন তোমার সাথে আদি খেতা করবো। যাই ভালোই লাগে না। এরপর প্রেতাত্মা বিরক্ত নিয়ে বসে থাকে। এমন সময় টুকি আর টুনটুন বাগানে এসে হাজির হয়। আরে আরে, এ তো দেখি দুটো পুচকি পাখি, আমাদের ভয়ে কোনো বড় পাখি এখানে আসে না। আর হ্যাঁ রে, তোরা কিনা স্বইচ্ছায় আমাদের কাছে মরতে এসেছিস? হ্যাঁ কিছু করো না, আসলে আমার ছোট বোনটা খুব নারকেল পিঠে খেতে মন চাইছে, জঙ্গলে তো কোথাও কোনো নারকেল নেই, তাই আমি
দুজনে দুটো নারকেল নিতে এসেছি। না না, তোদের কোনোভাবে আমি ছাড়ব না। আরে তুমি থামো তো, ওরা নারকেল পিঠে বানাবে বলে নারকেল নিতে এসেছে। আচ্ছা শোন, আমরা তোদের ছেড়ে দিব, তবে তাই এক শর্তে, তোরা যদি নারকেল পিঠে বানিয়ে এনে আমাদের খাওয়াস তবে আমরা তোদের ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। এবার আমরা যাই। আচ্ছা যা, আর যত নারকেল লাগে তাই নিয়ে যা। এরপর দু বোনে বেশ কয়েকটা নারকেল নিয়ে বাড়িতে ফিরে যায়। আর সেগুলো রেখে চুপি চুপি তারা ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি তার ঘরে নারকেল দেখে পুরো অবাক হয়ে যায়। আরে আমি তো নারকেল আনিনি, তাহলে এই নারকেলগুলো কোথা থেকে এলো? টুকি টুনটুন, সত্যি করে বলতো এই নারকেলগুলো কোথা থেকে এখানে এলো? এরপর টুকি আর টুনটুন ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয়। এ তোরা কি করেছিস? শোন, তোদের আর নারকেল বাগানে গিয়ে পিঠা দিয়ে আসতে হবে না, আমি তোদের সন্ধ্যায় পিঠা বানিয়ে দিব। মায়ের এমন কথা শুনে দু বোনে বিপাকে পড়ে যায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যাও নেমে আসে আর টুনি তার রান্নাঘরে বসে পিঠা বানাতে থাকে। আর সেই পিঠার গন্ধ পুরো জঙ্গলে মম করতে থাকে। আর সেই গন্ধ গিয়ে পৌঁছায় প্রেতার পেতনির নাকে। পিঠের কি সুন্দর সুবাস বেরিয়েছে রে বাবা! শালার বেটা ওই পুচকে পাখি দুটো তো আমাদের সাথে দেখছে বেমানি করলো। চলো গো, আগে গিয়ে পিঠে খেয়ে আসি, আর তারপর ওই দুটোকে দেখার কথা আছে। এরপর প্রেতার পেতনি পিঠার সুবাসকে অনুসরণ করে টুনির বাড়িতে পৌঁছে যায়। আর টুনি রান্নাঘরের জানালা দিয়ে পিঠাগুলো দেখে দুজনের লোভ সামলাতে পারে না। এক জানালা দিয়ে হাত ঢুকিয়ে টুনির পাশ থেকে পিঠাগুলো তুলে নিয়ে খেতে থাকে। আর টুনি তা কিছুই বুঝতে পারে না। সবাইকে ধ্বংস করে ছাড়বি। না না, তার আগে আমার কাছে থাকা রক্ষিত রঙিন চুড়ি দুটোকে কাজে লাগাতে হবে। এরপর মিনু পাখি উড়ে তার বাড়িতে যায় আর রঙিন চুড়ি দুটো নিয়ে নারকেল বাগানে গিয়ে ওই গাছের ডালে রঙিন চুড়ি দুটো বাঁধতে থাকে। প্রতারক দুষ্ট পাখি তোরা, তোরা দুজনে আমাদের সাথে প্রতারণা করেছিস, আমাদের পিঠা খেতে দিস নি। গাছের ডালে রঙিন চুড়ি বেঁধে ফেলে আর সেই চুড়ি দুটোর রঙের আলো এসে প্রেতার পেতনির গায়ে লাগে। আর অমনি প্রেতার পেতনি অদৃশ্য হয়ে যায় আর সবাই প্রেতার পেতনির হাত থেকে বেঁচে যায়। এরপর থেকে সবাই সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।